বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি বরাবর মতো পিন্টু সনগর আপনাদের সাথে রয়েছি। বন্ধুরা আজকে যে ডিজাইনগুলো এনেছি এখানে আপনি 17টি ব্রেসলেটের ডিজাইন পাবেন। এই ডিজাইনগুলো আপনি সবসময় রাফ ইউজ করতে পারবেন। বন্ধুরা এখানে যে ডিজাইনগুলো রয়েছে আপনি কম স্বর্ণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তিন আনা থেকে শুরু করে তিন আনা, চার আনা, পাঁচ আনা এরকম স্বর্ণ দিয়ে আপনি এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা আপনি যদি কোনো ডিজাইন খুঁজে থাকেন, যদি আপনার মন মতো ডিজাইন না পান, তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন আর আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনি ফলো করবেন। আশা করি আপনার মন মতো ডিজাইন কম স্বর্ণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা দেখুন আমি স্বর্ণের কাজ করেছি, এই জন্য আমি আপনাদের কিছু কম স্বর্ণ দিয়ে, কারণ বন্ধুরা দেখুন সবারই তো সমর্থ থাকে না যে একটু বেশি স্বর্ণ দিয়ে জিনিস তৈরি করার জন্য, এই জন্যই আমি আপনাদের বলে থাকি যে আপনি এই ডিজাইনগুলো কীভাবে কম স্বর্ণ দিয়ে তৈরি করবেন। বন্ধুরা দেখুন এখানে আপনি যদি তিন আনা স্বর্ণ দিয়ে তৈরি করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে তিন আনা স্বর্ণের ভিতরে কিছু ডিজাইন আমি দিয়েছি। তো সে ডিজাইনটা দেখে আপনি তাকে বলবেন যে এখানে যদি ধরুন যদি দশটা লাভ থাকে বা লাভ ডিজাইন থাকে, তারা ডিজাইন থাকে, সেক্ষেত্রে আপনি কী বলবেন আপনার স্বর্ণকারকে? বলবেন যে লাভের যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো একটু কমিয়ে, আর যদি তিনটা লাইন থাকে চেইনের, সে আপনি দুটো চেন দিয়ে আপনি সিম্পলের ভিতরে এই ডিজাইনগুলো তৈরি করবেন, তাহলে বন্ধুরা সে ডিজাইনটা আপনি তিন আনা দিয়ে বা চার আনা দিয়ে এরকম স্বর্ণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা আর যদি আপনি একটু বেশি স্বর্ণ দিয়ে তৈরি করেন, ধরুন আপনি চার থেকে পাঁচ আনা এরকম স্বর্ণ দিয়ে তৈরি করলে আপনি এখানে যেরকম রয়েছে সেরকম ছেম করে এই ডিজাইনগুলো কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। আর বন্ধুরা যখন তৈরি করবেন তাকে বলবেন যে এসটা যে রয়েছে সেই এসটা একটু ভারী করে তৈরি করে দিতে, আর যে বলের ঋণ রয়েছে ঋণ, তারপরে যে পাতাগুলো ঝুলে সেগুলো একটু মোটা করে ঋণগুলো তৈরি করে দিতে, তাহলে বন্ধুরা সে ডিজাইনটা আপনি সবসময় ইউজ করে ভালো পাবেন। বন্ধুরা আর যদি আপনি এরকম ডিজাইন আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান, তাহলে কমেন্টে যোগাযোগ করবেন। বন্ধুরা আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।